খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল। আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল, শ্রীরামপুর, হুগলি। সোমবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবকালাম জানিয়ে দিয়েছেন, শাহজাহানকে গ্রেপ্তার করতে পারবে রাজ্য পুলিশ, তাতে কোনো বাধা নেই। আদালতে তেমন কোনো স্থগিতাদেশ দেয়নি। হুগলির প্যানেলে এসে এ বিষয়ে রাজ্যপাল সিভি আনন্দ সাব জানিয়ে দিলেন, আর কোনো অজুহাত নয় অপরাধীকে গ্রেপ্তার করা উচিত। এদিন ব্যান্ডেলের র্যালির অনুষ্ঠানের শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন রাজ্যপাল। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, হাইকোর্টের স্থগিতাদেশের জন্য রাজ্য পুলিশ শাহজাহানকে গ্রেপ্তার করতে পারছে না। এ বিষয়ে প্রশ্ন করা হলে রাজ্যপাল বলেন, আমি কোনো রাজনৈতিক মন্তব্য করব না, তবে মহামান্য আদালত নিজের বক্তব্য স্পষ্ট করেছে, তাই আর কোনো অজুহাত নয় অপরাধীকে গ্রেপ্তার করা উচিত, সে গ্রেপ্তার হবে। সকলের উদ্দেশ্যে বলছি, 5 তারিখ শেখ শাহজাহানের যে ঘটনা, অর্থাৎ 5ই জানুয়ারি যে ঘটনাটা ঘটেছিল, যেখানে ইডি আধিকারিকদের উপর হামলা চালানো হয়েছিল বলে তারা অভিযোগ করেছিল এবং তারাই এফআইআর করেছিল, ইডির আধিকারিকরা। সেখানে কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি জয় সেনগুপ্তর বেঞ্চ একটি অর্ডার দেয় যে একটা এসআইটি তৈরি হবে, যেখানে রাজ্য প্রশাসন, রাজ্য পুলিশের একজন কর্তা থাকবে, প্রতিনিধি থাকবে, এবং সিবিআইয়ের একজন প্রতিনিধি থাকবে, এবং স্পেশাল ইনভেস্টিগেটিং টিম তৈরি হবে, এসআইটি, যেটা সন্দেশখালী ঘটনাটা ইনভেস্টিগেট করে যাতে দোষীরা শাস্তি পায় তার সুব্যবস্থা করবে। খুব সম্ভবত 10-12 দিন পরে ইডি অ্যাপিল করে মাননীয় হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে অ্যাপিল করে তারা স্টে চায়, এবং ইডির অ্যাপিল অনুযায়ী কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ সেই স্টে মঞ্জুর করে। স্টে মানে ইনভেস্টিগেশন হবে না, স্টে মানে কাউকে অ্যারেস্ট করা যাবে না, স্টে মানে কাউকে নোটিশ পাঠিয়ে ডাকা যাবে না। এটা কে করেছে? মমতা বন্দ্যোপাধ্যায়। এটা করেছে হাইকোর্টের বিচারপতি, এবং তার শুনানি রয়েছে আগামী 6ই মার্চ। তা হাইকোর্ট যদি বিচার ব্যবস্থা যদি রাজ্য পুলিশ প্রশাসনের হাত পা বেঁধে দেয়, এফআইআর স্থগিত করে দেয়, তাহলে পুলিশ অ্যারেস্ট করবে কোত্থেকে? অভিষেক ব্যানার্জি ইয়েস্টারডে সেড দ্যাট কি কোর্ট উইল বি গিভিং দ্য প্রোটেকশন ফর দ্য শাহজাহান শেক, দ্যাটস নট বি আ স্টেট পুলিশ ওয়ার্ক, সো হোয়াট অ্যাবাউট সার দিস স্যার? আই ডু নট ওয়ান্ট টু কমেন্ট অন পলিটিক্যাল স্টেটমেন্টস, ইভেন দ্যাট সেন্টিমেন্ট ইজ অ্যানসার্ড বাই দ্য টুডেজ ডিসিশন অফ দ্য High court, he can be arrested, there is no power to arrest him and he should be arrested. শাহজাহান প্রসঙ্গে সাংবাদিক সম্মেলন করে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, 7 দিনের মধ্যে অভিযুক্ত গ্রেপ্তার হবে। পাল্টা সন্দেশখালি নিয়ে তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েননি প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। তিনি বলেন, ব্রিগেডের জনগর্জন সভা মমতার সন্দেশখালিতেই করা উচিত ছিল। আমরা বলছি কোর্টের জন্য অ্যারেস্ট হয়নি, আমরা বলছি কোর্ট পুলিশের হাত পা বেঁধে রেখেছিল। আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় এই অপ্রিয় প্রসঙ্গটা সামনে আনায় কোর্ট বাধ্য হয়ে সেটা সরিয়ে দিয়েছে। আমরা আশাবাদী, আমরা কনফিডেন্ট, আমাদের পুলিশ প্রশাসনের উপর আস্থা আছে, 7 দিনে গ্রেপ্তার হবে। আর অধীরবাবুর গলা দিয়ে বিজেপির গর্জন, অধীর চৌধুরীর কণ্ঠ ভাষা বিজেপির, অধীর চৌধুরীর কণ্ঠে বিজেপির গর্জন, এভাবে আর কতদিন চলবে? অধীর চৌধুরী ওখানে ইন্ডিয়া জোট করতে হবে বলে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীর, মমতা ব্যানার্জিকে দরকার, আর বাংলায় অধীর চৌধুরীর প্রদেশ কংগ্রেস বিজেপি আর সিপিএম এর দালালি করে যাবে, এই জিনিস চলতে পারে না। বাংলায় মায়েরা বোনেরা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে, শ্রমিক কৃষক সমর্ব শ্রেণীর মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের পাশে 2021 সালে সিপিএমের সঙ্গে হাত মিলিয়ে 0 পেয়েছেন, তার ফলে গর্জনের আওয়াজ বেরোচ্ছে, হালুম বেরোয়, ওটা তো মিউ। পশ্চিমবঙ্গে অপরাধীদের রক্ষা করার জন্য এই সরকার, তার নিজের খোকাবাবুকে রক্ষা করার জন্য এই সরকার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে সুপ্রিম কোর্ট যায়। তো যদি মনে করুন হাইকোর্ট স্থগিতাদেশ দিলই, ধরে নিলাম আমি কথার কথা,
কল্পনায় ধরলাম যে হাইকোর্ট স্থগিত দিল, সুপ্রিম কোর্ট যেতে গিয়ে হাইকোর্ট মানা করেছিল যে তৃণমূলের সুপ্রিম কোর্টেও যাওয়া হবে না। এই স্থগিতাদেশকে প্রত্যাহার করার জন্য যদি পশ্চিমবঙ্গ সরকার সত্যিই মনে করত, যদি খোকাবাবু সত্যিই মনে করত শাহজাহানকে ধরার দরকার, তাহলে সুপ্রিম কোর্ট যেত। সেটা করেছে কি না? আর কোর্টকে সামনে রেখে বিচার ব্যবস্থার প্রতি যে কটাক্ষ, যে অবজ্ঞা, যেভাবে বিচার ব্যবস্থাকে প্রতিদিন অপমানিত করা হচ্ছে, এটা কিন্তু বাংলার গণতন্ত্রের জন্য অত্যন্ত হানিকর, ক্ষতিকর একটা দিক। দিদি আবার জনগর্জনের ব্রিগেড ডাকছে। জনগর্জনের জন্য সব থেকে বড় আন্দোলনের স্থান হওয়া উচিত ছিল সন্দেশখালী, সেখানে অলরেডি জনগর্জন হচ্ছে, নারী গর্জন হচ্ছে। সেই নারী গর্জনের এলাকায় বাংলার নারী মুখ্যমন্ত্রী তার উচিত ছিল সেই নারী গর্জনকে সম্মান জানিয়ে সেখানে সভা করে, সেখানে ব্রিগেড করে, সেখানে প্রতিবাদ করে অপরাধীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা উচিত ছিল তার। ব্রিগেডের মাঠে গর্জন করে কি হবে? ব্রিগেডের মাঠে তর্জন গর্জন করে কাকে ভয় দেখাতে চাইছেন? সন্দেশকালীন মহিলাদেরকে? সারা বাংলার মায়েদের বুকে আজ এই তৃণমূল এবং এই তৃণমূল দলের প্রতি, এই নারী অপমাননার প্রতি, নারীদের উপর নির্যাতনের প্রতি, ধর্ম বর্ণ নির্বিশেষে সর্বস্তরের বাংলার মা বোনেদের বুকে ঘৃণার আগুন, ক্রোধের আগুন ধিকি ধিকি জ্বলছে। দ্য স্যালুন মাস্টার ফ্যামিলি স্যালুন চালু করছে নেইল এক্সটেনশনের ওপর দুর্দান্ত অফার। আপনি যে কোনো সার্ভিসের ওপর 300 টাকা দিলেই পেয়ে যাবেন যে কোনো একটি হাতে নেইল এক্সটেনশন। তাহলে আজই চলে আসুন আমাদের নিকটবর্তী ঠিকানায়। আমাদের ব্রাঞ্চগুলো হল রিশা বাঙ্গুর পার্ক মাদারডিয়ারির বিপরীতে, মানসী বাজার শ্রীরামপুর, শ্যাওড়াফুলি জিটি রোড ICICI ব্যাংকের ঠিক বিপরীতে, আরামবাগ লিংক রোড বসন্তপুর মোড়। ফোন নম্বর 8777023189।